कल्पना थाको भूले जाए जंत्रणा टुकु मन आमार परिसराय खुजे बेड़े स्वप्न स्वप्न देश दूरे जाए अल्प अल्प से सत्य ना गल्प गल्प গুড মর্নিং, আরও একটা নতুন ব্লগ স্টার্ট করছি তারাপীঠ থেকে। আজকে হচ্ছে 18 ফেব্রুয়ারি, আমাদের অ্যানিভার্সারি। এখন কি মনে হচ্ছে বলতো, রাত্রিবেলা, তাই না? কিন্তু তা নয়, এখন ঘড়িতে বাজে ভোর 5টা, এখনও দিনের আলো ঠিকঠাকভাবে ফোটেনি। আর আমি ঘুম থেকে উঠে পড়েছি, উঠে স্নানও সেরে নিয়েছি। আর গোলুবাবু এই দেখো ঘুমোচ্ছে, আর বাপ্পা গেছে স্নানে। আর এই যে আমি শাড়িটাও পরে নিয়েছি, এখনও রেডি হচ্ছি, কারণ আমরা আজকে ভোর ভোর যাব পুজো দিতে। তো দিনের আলো একটুখানি ফুটলে তারপরেই বেরোবো। আর সারা রাত বলতে গেলে তারাপীঠে লোকজন আসতে থাকে, সেই জন্য একরকম মানে রমরমা থাকে সারাদিনই। তো এই যে গোলুবাবু উঠে গেছে, ওকে রেডি করে দিয়েছি, সবাই রেডি হয়ে গেছি। তো চলো এবারে যাওয়া যাক পুজো দিতে। আর 4:30-4:30 থেকে প্রায় লাইন পড়েই যায় তারাপীঠে পুজো দেওয়ার জন্য। কিন্তু আমরা অত ভোরবেলা যেতে পারবো না, সেই জন্য একটুখানি সকাল হওয়ার পরে, সকাল বলতে 6টার দিকে এসেছি। তো এসে দেখছি যে জেনারেল লাইনে প্রচুর লাইন পড়ে গেছে ইতিমধ্যে। তো আমরা তো অত লাইন দিয়ে পারবোও না পুজো দিতে গোলুকে নিয়ে, কারণ গোলু কোল থেকে একদম নামছিল না। তো সেই জন্য ধরো আরও অন্য সুবিধা আছে, যারা জানো মন্দিরে পুজো দিতে যাওয়া আর কি। তো সেই লাইনেই আমরা গিয়ে আর কি পুজোটা দেব। আর এই যে লাইনে দাঁড়িয়ে আছি, পুজো দেওয়া আমাদের হয়ে গেছে। আর সত্যি কথা বলতে ক্যামেরা অন করতেই পারিনি ওই টাইমটাতে, কারণ গোলুকে কোলে নিয়েছিলাম আর একটুখানি তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো মায়ের পুজো দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে মায়ের পুজো দেওয়া হয়েছে। আর মায়ের পুজো দিয়ে আমরা চলে এসেছি এখন শিব মন্দিরে। আজকে তো শিবরাত্রিও, তো সেই জন্য একটুখানি ভোলে বাবার মাথায়ও জল ঢেলে দিলাম। আর শিবরাত্রি তবে এখনও লাগেনি, লাগবে সেই সন্ধ্যাবেলা। কিন্তু তবুও আজ সকাল থেকে জল ঢালার একটা ভিড় রয়েছে, যেহেতু একটা ভালো দিন আজকে। তো এই যে দেখো প্রচুর ভিড়, আজকে মনে হয় আরও বেশি ভিড় হবে, কালকে যতটা না ভিড় ছিল। তো মায়ের মন্দিরটা তোমাদেরকে একবার ভালোভাবে দেখিয়ে দিই। তো তারাপীঠ সম্বন্ধে জানো না, এরকম বোধ হয় খুব কম মানুষই আছে। মা তারার মহিমা, তার সঙ্গে রয়েছে সাধক বামা খেপার মহিমা। আর এই তারাপীঠে সেই জন্য লক্ষ লক্ষ মানুষ আসে পুণ্য অর্জনের জন্য। পুজো দেওয়ার পরে আরও অনেক মন্দির আছে এখানে, পঞ্চমুখী হনুমানজির মন্দির আছে, তারপরে সাধক বামাখেপার মন্দির, ভোলে বাবার মন্দির, পাশাপাশি সাইডে অনেকগুলো মন্দির আছে। তো সেগুলোতেও যেতে পারো। আর এখানে মালা টালা বিক্রি হচ্ছিল, সেই আকন্দ ফুলের মালা নিয়েই আমরা জল ঢাললাম বাবার মাথায়। আর সঙ্গে দেখো কত মানুষজনের ভিড়। আর এখানে যে ওই দ্বারকা নদী আছে, তো দ্বারকা নদীটা আমি যেতে গেলাম, তো দেখছি যে বন্ধ রয়েছে, তো সেই জন্য যেতে পারলাম না। এখানে অনেক গল্প আছে, এখানে যে কাটা মাছ জ্যান্ত হয়ে গেছিলো, এরকম অনেক গল্প শুনেছি আর কি। তো মানে ভীষণ ভালো লাগে আমার, এর আগে আমি অনেকবার এসেছি, তারাপীঠ আমার খুবই প্রিয় একটা জায়গা, যেহেতু এখানে মা রয়েছে আর আমি ভীষণভাবে মায়ের ভক্ত, তোমরা হয়তো ইতিমধ্যে জেনেই গেছো যারা আমার ব্লগ দেখো। তো চলো এবারে কিছু খাওয়া দাওয়া করতে হবে। এই যে আমরা বসে পড়েছি গরম গরম কচুরি খেতে। তো এই রেস্টুরেন্টটা একদম ফাঁকা ছিল জানো তো, আরেকটা রেস্টুরেন্টে জিজ্ঞেস করে এলাম, ওরা বললো যে 8টার আগে হবে না। তো এটা জাস্ট ফাঁকা ছিল, আমরা এসে বসেছি। আর সঙ্গে সঙ্গে আর কি মানে 10 মিনিট পরেই দেখছি যে পুরো রেস্টুরেন্টটা একদম ভর্তি হয়ে গেল, আর মানুষজন পুজো দিয়ে সবাই চলে এসছে পেট পুজো করতে। তো এই যে গরম গরম কচুরি খেয়ে নিই আর তারপরে চলে যাব বাড়ি। আর আজকে না আমি শিবরাত্রি করছি না, আজকে ধরো শিবরাত্রি করলে আমাকে সকাল থেকে উপোসই থাকতে হতো, আর এতটা রাস্তা যাব গাড়ি করে, উপোস করে আরও একটু শরীর খারাপ হয়ে যেতে পারে। তো আরেকটা দিন যেহেতু রয়েছে, রবিবারটা 3টে অবধি থাকবে শিব চতুর্দশী, তো সেই জন্য আমি ঠিক করেছিলাম যে সেদিনই জল ঢালবো, মানে তার পরের দিন আর কি। তো এখানে খাওয়া দাওয়া হচ্ছে, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার দেখা যাবে। হ্যাপি অ্যানিভার্সারি। তো আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট, আর এখন কটা বাজে? 8:15, সকাল সকাল হয়ে গেছে। আমরা 5:30-5টার সময় গেছিলাম এখান থেকে, আমাদের পুজো দেওয়া কমপ্লিট, পুজো দিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর বেশি দেরি হয়ে গেল ওই ভোলানাথের মাথায় জল ঢালতে গিয়ে। আজকে তো শিবরাত্রি, আজকে সেই সন্ধ্যাবেলা শিবরাত্রি লাগছে, কিন্তু সকাল থেকেই জল ঢালার একটা ভিড় আর কি। তো ওখানে বেশি দেরি হয়ে গেল,
তারপরে ওই আর কি আর গোলুকে কোলে নিয়ে নিয়ে আমার অবস্থা খারাপ। গোলু আবার কোল থেকে নামছেই না। এই যে গোলু, মাকে দেখলে? গোলুকে আমি কোলে নিয়ে ঢুকেছিলাম মন্দিরের ভেতরে, আর ভিডিও ভিডিও করাই হয়নি। গোলু মাকে দেখলে? মাকে, আরে দেখো তারাপীঠে গোলু আবার এই গাড়িটা কিনেছে, মাকে দেখলে? তো ভালোতে পুজো দিতে পেরেছি শান্তিতে, মানে ভেতরটা আমি যখন ঢুকেছিলাম তখন ফাঁকা ফাঁকাই ছিল। তো যাই হোক, এবারে আমি গুছবো ব্যাগ ট্যাগ গুছিয়ে এবারে বেরিয়ে যাবো ঘরের উদ্দেশ্যে। চলো, কাল থেকে এসছি, এবারে বাড়ি যেতে হবে। আর আজকে হচ্ছে 18 ফেব্রুয়ারি, আমাদের বিবাহবার্ষিকী, এবার আমাদের হচ্ছে 6th ম্যারেজ অ্যানিভার্সারি আজকে আমাদের। তো জামা কাপড় তো গুছিয়ে নিয়েছি, আর সঙ্গে এই যে চলো রুম ছেড়ে দিচ্ছি। গোলু ওনার সঙ্গে গল্প করছিল, যেহেতু উনি আমাদের চেনা জানা, তো গোলুকে বলছিলেন যে তো দাদুকে কেন নিয়ে এলি না, তো দাদুকে নিয়ে আসতে হতো এসব আর কি। তো চলো এবারে যাওয়া যাক। এই যে এখানে আমাদের গাড়িটা রাখা ছিল কাল থেকে, আর এইটাতে কি বলতো কোনো ডিকি টিকি নেই, তো একটুখানি অসুবিধায় হয় ব্যাগগুলো নিয়ে আর কি, মানে আর অন্য কোনো জায়গা নেই যেখানে কিছু রাখবো বলে। তো আমরা চলে এসেছি সিউড়ি রেলগেটে, এখানে আবার রেলগেট পড়ে গেছে, আমরা আবার দাঁড়িয়ে আছি। আর এই জায়গায় রাস্তাটা এতটা খারাপ, যেহেতু পাশে ব্রিজটা হচ্ছে আর কি সিউড়িতে, তো এখানে একটুখানি নেমে দাঁড়ালাম, কারণ কোমর ভীষণভাবে ধরে যাচ্ছিলো। এতক্ষণ বাইকে বসে থাকা মানে একটুখানি টাফ। তো এই যে চলে এসেছি আমরা বাড়ির প্রায় অনেক কাছাকাছি, আর মনের মধ্যে এক রাশ আনন্দ নিয়ে বাড়ি ফিরছি, কারণ শান্তিতে মায়ের পুজো দিতে পেরেছি। আর যখন কোনো ইচ্ছে তুমি প্রকাশ করবে, সেটা যখন পূরণ হবে না, সে যত ছোটই হোক না কেন, তার আনন্দই কিন্তু আলাদা। আর সেটা যদি পূরণ করে তোমার মনের মানুষটা, ঠিক না বলো? তো এখন বাজে হচ্ছে 11:15, বাড়ি এসে আগে আমি শুয়ে পড়েছিলাম, এত টায়ার্ড লাগছিল। তারপরে মায়ের সঙ্গে একটু কথা টথা বললাম, এখন আমাকে রান্না তো বসাতেই হবে, তারপরে পরের কাজকর্ম সব পরে করব। আর ওই দেখো সব জামা কাপড় গুলো কাচতে হবে, কারণ এত ধুলো রাস্তায়, প্রচুর ধুলো। কালো প্যান্ট, হ্যাঁ কালো প্যান্ট একদম ধুলো তো পুরো সাদা হয়ে গেছে এরকম। তো সমস্ত কিছু কাচতে হবে যেগুলো নিয়ে গেছিলাম, আমি ব্যাগটা খালি করে দিলাম আগেই, আর ওগুলো তো পরে হবে, তার আগে তো ধরো রান্না করতে হবে, আর গোলুকে স্নান করাতে হবে, কারণ আমরা তো স্নান করেছি। ওগুলো সব একদিনে হবে না, মোটামুটি 2-3 দিন আস্তে আস্তে কাছাকাছি গুলো করবো। আর আমার এইখানে কেমন সিঁদুরটা লেগেছে, হোটেলে জলটা যা ঠান্ডা ছিল, আমি তো কাঁপছিলাম পুরো রীতিমতো। তো আমরা সকালে স্নান করেছিলাম, কিন্তু গোলুকে আমি স্নান করাইনি, ওর বেচারা এমনিতে একটু ঠান্ডা লেগেছে, কালকে থেকে নাক দিকে জল পড়ছিল। তো এখন একটুখানি ভাত বসাই। বিবাহ বার্ষিকী এই দিনটা আমার ভীষণভাবে ইচ্ছে ছিল যে তারাপীঠে গিয়ে সকালবেলা পুজো দেব, সেই অনুযায়ী আমরা কালকে প্ল্যান করে বেরিয়েছিলাম প্ল্যান মাফিক। বাট প্রথম দিকে ভীষণ টেনশন হচ্ছিল যে বাইকে যাওয়াটা বোধহয় রিস্ক নিয়ে ফেললাম এতটা রাস্তা, তারপরে গোলুকে নিয়ে আর কি। আর আমার কষ্ট বলতে তেমন কিছু না, কি বলতো এমনিতেই ঘাড়ে ব্যথা একটু, তো আর ওই ব্যাগটা নিয়ে ওটা একটু কষ্ট হচ্ছে। তাহলে মনে হয় আছে ওই কি বলে ইয়ারপড, খুলে দেখবেন, খুলে দেখা যাবে, দেখি তাহলে। তো বাড়িতে এসছি, আর চলে এসছে পার্সেল, এই যে এটা নিয়েছিলাম, ওখানে ওপেনিং করতে বললো, এই যে এমআই ভিআইয়ের এই ডুও পডসটা নিয়েছিলাম। আমাদের আজ একটা বিশাল মুহূর্তের দিন, কারণটা হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী। তো সেই উপলক্ষে আমি একটা অ্যারেঞ্জমেন্ট করেছি, সেটা ওকে আমি এখনো ঠিকঠাক জানাইনি, তো আমি ওগুলো আর কি না জানিয়ে নিয়েছিলাম, কিন্তু এখন দেখাতে হলো, কারণ সেটা তো ঘরেই রাখতে হবে, না রাখলে কিছু করে না, কেকটা হচ্ছে আইস কেক, সে তো গলে যেতে পারে, তার জন্য আমার বাড়িতে নিয়ে আসতেই হলো। তো যাই হোক, এখন ফ্রিজে রাখা আছে, এইসব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। হ্যাঁ, এবার মোমবাতি জ্বালাবো আর ওই কেকটা নিয়ে আসবো, তোমরা দেখো। গোলু তো বিশাল এক্সাইটেড, ও একটা কোনো কিছু হলে আনন্দে সেটে ঢুঁয়ে আসবে।
তো আজকে সকালের প্ল্যানিংটা আমার ছিল যে আমরা তারাপীঠ যাব, পুজো দেব, বিবাহ বার্ষিকীর দিন। বাট সন্ধ্যাবেলা আমার কোনো প্ল্যানিং সত্যি কথাই ছিল না, জানি যে খুব টায়ার্ড হয়ে আসব। তবুও বলো আজকের দিনটা বছরে একদিনই আসবে, এটা আর কালকে আসবে না, তো সেই জন্য আর কি ও আবার কেক টেকের ব্যবস্থা করেছে। তো যাই হোক, তো কেকের সাথে সাথে দুটো চকলেটও নিয়ে এসেছি, যেহেতু আমি চকলেট খেতে খুব ভালোবাসি। তো চকলেট খেতে খুব ভালোবাসে, তার মধ্যে লাভও আছে চকলেটটার মধ্যে। এটা উল্টো দেখাচ্ছে, এই যে হ্যাঁ হার্ট অ্যান্ড ব্লাস। তো কেকটা মানে অসম যাকে বলে, যা একবার দেখাও। আচ্ছা এখানে কেকটা, কারণ আমি বলি কারণ ওইখানে মধ্যে কেক অনেক রয়েছে কিন্তু জাস্ট একটাই ছিল। এটা শুধু আমাদের জন্য ছিল নাকি? আগের বারে যে একটা কেক নিয়েছিলাম যে ওই আমার বার্থডে, বার্থডে কেক, সেটাতেও কিন্তু ওই একটাই কেক ছিল, আর এটাতে কিন্তু একটাই কেক, এক পিস। তোমরা দেখো, দেখলে তুমি বুঝতে পারবে যে না সত্যি মানে ছোটর মধ্যে, বিশাল কিছু বড় নয় কিন্তু কেকটা, তো ছোটর মধ্যে কিন্তু খুব সুন্দর। বড় বেশি দরকারও নেই, কারণ আমরা আছি তো মাত্র তিনটে মানুষ। আর এটা একদম আমাদের অ্যানিভার্সারি কেকে একদম পারফেক্ট, মানে এর থেকে বেটার আর কিছু হতেই পারে না। তো আজকে বোধহয় কেকটা যে দোকানে এসেছিল সেটাও আমাদের কথা ভেবেই এসেছিল, এটাই মনে হচ্ছে আমার এখন দেখে কেকটাকে। এসো, আমি সত্যি একদম ভাবিনি যে আবার কেক টেক নিয়ে আসবে সন্ধ্যাবেলায়, আবার আমরা কেক টেক কাটবো। আজকে তো ভীষণ টায়ার্ড লাগছিল, টায়ার্ডই ছিলাম একরকম। তো আজকে আমি না, আজকে হচ্ছে শিবরাত্রিও, বাট আজকে আমি শিবরাত্রি করিনি, কারণ আমি জানতাম সকালবেলা আজকে তারাপীঠে আর কি শিব ঠাকুরের মাথায় জল ঢালা হয়েছে একবার, বাট আজকে শিবরাত্রিটা এই জন্য করলাম না, তার কারণ আমি জানি যে ওখান থেকে আসবো একটুখানি টায়ার্ড হয়ে, আর এতক্ষণ যদি না খেয়ে থাকি আরো বেশি শরীর খারাপ হয়ে যাবে। তো কালকের দিনে, কালকে আর কি আমি করব, কাল তিনটে অবধি শিবরাত্রি থাকছে, তো সেই জন্য আমি কালকে তিনটে মানে 12টা 1টার দিকে জল ঢেলে দেবো আর কি। তো ওই জন্য কালকে শিবরাত্রি করবো, আজকে শিবরাত্রিটা আমি করছি না। তো চলো, আজকে আমাদের এই আজকে স্পেশাল দিনটা, স্পেশাল মুহূর্তটা এইভাবেই কাটছে, তোমরা দেখতে থাকো। তোরা চলের গন্ধে আছে চিনতে পারার সুর, তাহলে কাছে রাজ্যাতে তো নেমেছে জিউ কল্পনা। চলো এখন আতশবাজি হয়ে গেল। মোমবাতিগুলো জ্বলুক, মোমবাতিগুলো নেভাতে চাই না, কারণ এই মোমবাতিগুলোর মতন আমার জীবনটাও বলতে পারো এদেরকে নিয়ে এইভাবেই উজ্জ্বল হয়ে থাকুক, এটাই চাই। এই ছোটখাটো আয়োজনে না মানুষ যেন সব থেকে বেশি আনন্দ পায়, আমার আমার ক্ষেত্রে যেটা হয় আর কি। শেষ করে ফেললাম, দুজন না তিনজন মিলে, গোলু ও শেষ করেছে, তাই তো? ওগুলো কি বুন বাটি নেই তুম থেকে থি কই উজলি কিরণ তুম থে ইয়া কই কলি মুসকাই দি তুম থে ইয়া সপন কথা সাওয়া চমকে কে খুশি হতি ঘটা ছাই
लेके था कोई फूल खिला, दिया मिला था मुझे नया जहां, तो पल रुका ख्वाबों का कारवां, और फिर चल दिए तुम कहां हम कहां।